পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার 11 নং ওয়ার্ডের বুক চিরে চলে গেছে জুড়ি নদী। আর এই নদীটিকে কেন্দ্র করে পানিসাগরস্থিত নগর পঞ্চায়েত সহ গ্রাম পঞ্চায়েতের প্রায় 20,000 জনগণের একমাত্র পানীয় জলের উৎস 0.30 মেগা গ্যালন সম্পূর্ণ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মিত। বিশাল পরিমাণ এলাকাটির পানীয় জলের একমাত্র উৎস নদী হওয়াতে এলাকায় বিকল্প জলের যোগান এখনও গড়ে ওঠেনি। এমতাবস্থায় জুড়ি নদীস্থিত প্ল্যান্টটির ইনটেক ওয়েলের ওয়াটার পাম্প হাউসের উপরিভাগে প্রায় 100 মিটার দূরত্বে নদীর জলে একটি মৃত গবাদি পশুর পচা গলা মৃতদেহ আটকে থাকে। পচা গলা দুর্গন্ধময় পরিবেশে বিষিয়ে তুলেছে স্থানীয় এলাকার পরিবেশ। মঙ্গলবার সকালে এই দৃশ্য চাউর হতেই এলাকার লোকজন জড়ো হতে থাকে। এলাকাবাসীদের পক্ষ থেকে পাম্প অপারেটর প্রদীপ পাল ও সুমিত দাসকে পুঁতি গন্ধময় গন্ধযুক্ত জল সরবরাহের বিষয়ে আপত্তি জানানো হয়। পরবর্তীতে অপারেটররা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নিয়ে যায়। খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা ছুটে এসে বিষয়টি নিরসনে স্থানীয় নগর পঞ্চায়েতের শরণাপন্ন হয়। পরিশেষে নগর পঞ্চায়েতের উদ্যোগে পঁচা গলা গবাদি পশুটির দেহাবশেষ মাটিতে পোঁতা হয়। তবে 11 নং এলাকার লোকজন অভিযোগ করে জানায়, বিগত প্রায় সপ্তাহ খানিক পূর্বে একই এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাসের মৃত গবাদি পশু অর্থাৎ গরুটিকে নদীর পাড়ে ফেলে দেওয়াতে ঘটে এই বিপত্তি। এরই ফলশ্রুতিতে বুধবার সকাল থেকে পাম্প বন্ধ রাখা হয়। এতে করে গোটা পানিসাগর এলাকা জুড়ে পানীয় জল সরবরাহে বিঘ্ন ঘটে। দেখা দেয় পানীয় জলের তীব্র হাহাকার। আমরা এই ঠিকমতের সামনে প্রায় 100 মিটার উপরে আছি, এটা পচাগলা গরু পাওয়া গিয়েছে উপরে, তার জন্য আমরা এলাকাবাসী কমপ্লেন করেছেন যদি এখানে পাম্প যাতে বন্ধ থাকে, এবং দপ্তর থেকে লোক এসেছে তারা বলেছে মাস্ক বন্ধ থাকার জন্য। এটা কি আজকেই পাওয়া গিয়েছে নাকি গত এক দুদিন আগেই পাওয়া গিয়েছিল? এটা তো জনসাধারণ পাবলিক যারা, তারা বলছে 2-4 দিন আগে বলে এখানে পচাগলা অবস্থায় দেখা গিয়েছে নদীর উপরে। এই পাম্পের থেকে জল সরবরাহ কত কোন কোন জায়গাতে দেওয়া হয়? বলেন, এটা আজকে সকালে এইখানে পাম্প চালাইতে আইসি আমার সময়, এই আমার পাশের বাড়ির একজনে কইছে যে এইখানে পচাগলা একটা গরু পাওয়া গেছে নদীর মধ্যে। তো এখান থেকে ধরেন প্রায় 100 মিটার দূরে হইব। তো এলাকাবাসী সবাই কইতেছে যে এইখানে আজকে পাম্প চালানি হইতো না, কারণ এই জলটা সবাই পাইব, পাইসাগর এলাকায় সবাই জল যায়, কিছু কিছু আছে গ্রামের মধ্যেও যায় জল। এবং আমাদের দপ্তরের মানুষও এসে বলেছে যে এটা আজকে বেশিটা বন্ধ থাকবে, যতক্ষণ পর্যন্ত এটা কোনো সৎ কাজ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত বন্ধই থাকবে। তো আসলে আপনারা কি জানতে পেরেছেন যে গরুটা কে বা কারা ফেলেছে এখানে? জানা গেছে তো এটা তোমার গরুটা পালানি এই আম্ববাসীর একদিন আগেও সম্ভবত তে রঞ্জিত নাম তাইনের, রঞ্জিত নাম তাইন দেখছি যে আমরা 11 নম্বর ওয়ার্ডে, তার নাম বিশু, মাঝে যাই হোক প্রশান্ত হোক আর বিশু হোক, মানে তারার একটা গরু ইয়া মানে ওইদিকে আইতেছে, এখন এইখানে আনিয়ে এখন তারা গরুটা নদীতে ফালাইলো নি না গাড়িলো এটা তো আমরা সঠিক কইতে পারতাম। তো এই ব্যাপারে আপনার স্থানীয় যে কাউন্সিলর আছে তাদেরকে জানাইছেন না কিছু? নদীতে মাছ মিলে কি না মিলে, ওই আমি আইতে সময় হঠাৎ দেখি একটা দুর্গন্ধ করে, তখন আমি নাকে গামছা চাপা দিয়া আমি চিন্তা করলাম যে জিনিসটা কি, টাইম পালা করে ফলো করে দেখিয়া যাই। তো কিনারও গেছি মানে দূরে থেকে দেখছি আমি যে এটা একটা গরু, তখনই আমি আইয়া তোমার আমরা আশপাশ সবাই আমি ওরকম ওরকম যে একটা গরু নদীর মাঝে আমরা প্ল্যান্টের 300 মিটার আগে, হ্যাঁ এই জলটা আমরা কেমনে খাইমু বা কেমনে ব্যবহার করবো, ওই আলাপ আলোচনার পরে গিয়া তোমার আমরা এই নিখিল করে তাই DWC-এর মনে হয় তাই কর্মীব সম্ভবত তানেও জানানি হয়েছে, তো তাইনও আইয়া ফটো উঠে উড়াইয়া নিছে। এখন এটা বন্ধের কারণে তো আপনারা সম্ভবত আপনারা পানীয় জল পাবেন না, তো আপনারা কি করবেন? পানীয় জল না পাইলে এখন দেখুন কিতা করবো আমরা, এই জল এমন দেখে শুনে আমরা কেমনে খাইবো কেমনে ইয়ে করবো। তো এখন অব্দি কি দপ্তর বা নগর পঞ্চায়েতের উদ্যোগে কেউ এসেছিল এখানে? নগর পঞ্চায়েতের উদ্যোগে তো কেন কেউ আইসে না এখন? এখন আইসে। এখন পানিসাগর এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগণের দাবি, স্থানীয় নগর পঞ্চায়েত এলাকার গৃহপালিত গবাদি পশুগুলোর মৃতদেহ সৎকারের বিষয়ে নগর পঞ্চায়েতের পক্ষ থেকে সঠিক পদক্ষেপ গ্রহণ করুক নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।